নমস্কার বন্ধুরা, অ্যানিস লাইভ ক্যানভাসে আপনাদের স্বাগত। আজকে আমি চলে এসেছি একটা রিকোয়েস্ট ভিডিও নিয়ে। তো তার আগে কিছু কথা বলে নিই, আমি বেশ কিছুদিন হলো ব্লগ ভিডিও স্টার্ট করেছিলাম ডেলি লাইফ নিয়ে, ডেলি রুটিন নিয়ে, এরকম একটা যে প্রত্যেক দিনের কাজকর্ম নিয়ে এরকম একটা ভিডিও ভাবছিলাম, ডেলি রুটিন হিসাবে ডেলি ব্লগ স্টার্ট করেছিলাম। তো হঠাৎ দেখছি একটা কমেন্ট এসছে, এক ভিউয়ার্স ফ্রেন্ড বলছে যে দিদি এই ধরনের ভিডিও দেখতে ভালো লাগছে না, তুমি এসব দেখতে ভালো লাগে না, তুমি রিকোয়েস্ট ভিডিও বানাও। তো সত্যি কথা বলতে গেলে আমি রিকোয়েস্ট ভিডিওগুলো বানাই আর অনেকে পছন্দ করে এবং খুব ভালো ভিউ আসে, আর ব্লগ ভিডিও ওই সামান্য ভিউ আসে, মানে আসেই না, সেরকম কেউ দেখতে পছন্দই করে না। কিন্তু এমন কিছু কিছু মানুষ আছে যারা ব্লগ ভিডিও দেখে, আবার কুকিং ভিডিও দেখে, সব রকম ভিডিও দেখে। তো এবার আমি সত্যি কনফিউজ যে আমি কী ধরনের ভিডিও বানাবো। আমি আমার সাবস্ক্রাইব বন্ধুদের কাছে অনুরোধ করছি, আপনারাই বলে দেন আমি কী ধরনের ভিডিও বানাবো, রিকোয়েস্ট ভিডিও না ব্লগ ভিডিও না কুকিং ভিডিও, আমি মানে পাগল, বুঝতে পারছি না কী ধরনের ভিডিও বানাবো। তো আজকে আমি একটা রিকোয়েস্ট ভিডিও বানাবো বলেই আপনাদের সামনে হাজির হয়েছি। সেটা হচ্ছে কি, অ্যাডাম অ্যাপেল নেক মাসাজ চ্যালেঞ্জ। কারণ এই ধরনের নামগুলো আমি শুনিই নি, আর এই ধরনের ভিডিও হয় জানতামই না, যেহেতু রিকোয়েস্টগুলো এসছে তারপরে আমি যদি দেখি কী ধরনের ভিডিও। তো আমাদের এখানে একটা তাহলে আমি এই যে অ্যাপেল, এটা গ্রিন অ্যাপেল অবশ্য। তো এই একটা অ্যাপেল সিস্টেম তৈরি হবে আমাদের এই নেকের মাঝখানে, এটা মানে ছেলেদের ভালো হয়, ভালো ছেলেদের আছে অরিজিনালি অ্যাডামটা, কিন্তু আমাদের মেয়েদের থাকেই না, এই জায়গাটা ছেলেদের থাকে। তো এটাকে আমি এখন মাসাজ করব, আর এই রিকোয়েস্টটাই পাঠিয়েছে আর আমি এই ভিডিওটাই বানাচ্ছি। তো এক ভিউয়ার্স ফ্রেন্ড অনেক দিন হলো রিকোয়েস্ট পাঠিয়েছে যে দিদি একটা নেক কি অ্যাডাম, নেক অ্যাডামের ভিডিও বানাতে হবে। তো আজকে আমি অ্যাপেল দিয়ে নেক দেখি তৈরি পুরো হবে নাকি দেখবো, আমি আমিও দেখবো যে অ্যাপেল শেপ আসে নাকি নেক টাই। চেষ্টা করছি, অনেকটা আসছে স্টেপটা। কেমন হচ্ছে জানি না, চেষ্টা করছি। আমি এর আগে নেকের ওপরও প্রায় অলরেডি 3-4টে ভিডিও হয়ে গেছে আমার নেকের ওপর। তো ফার্স্ট যেটা নেক মাসাজ চ্যালেঞ্জ যে রিকোয়েস্ট ভিডিওটা বানিয়েছিলাম, সেটা এখন 21,000 ভিউ, 21,000 মানুষ অলরেডি দেখে ফেলেছে ওই ভিডিওটা। তো সত্যিই ভালো লাগে। তো আজকে আবার এই অ্যাপেল দিয়ে নেক কি বলে অ্যাডাম, নেক অ্যাডাম অ্যাপেল মাসাজ চ্যালেঞ্জ রিকোয়েস্ট ভিডিও এখন আমি বানাচ্ছি। তো দেখা যাক এটা কেমন ভিউ আসে, আর ভিউয়ার্স ফ্রেন্ডরা কেমন পছন্দ করে, আর
এক ভিউয়ার্স ফের তো ভীষণ রাগ করেছে, যে বলছে দিদি এখনো আমার রিকোয়েস্ট ভিডিওটা কেন বানাচ্ছ না। সেটা হচ্ছে ক্লোরো ফর্ম অ্যাক্ট, মানে এমন এমন রিকোয়েস্ট ভিডিও পাঠায় আমি আজব হয়ে যাই, মানে আমি বুঝতে পারছি কিভাবে বানাবো কেমন করে বানাবো। তো আমার নিজস্ব কোনো কন্টেন্ট এখন আর আমি বানাতেই পাচ্ছি না, আমি যেটা ভাবছি যে এইভাবে আমি একটা ভিডিও বানাবো বা এরকম একটা ভিডিও বানাতে চাইছি, কিন্তু আমার ভিউয়ার্স ফ্রেন্ডরা অলরেডি আমাকে কন্টেন্ট দিয়ে দিচ্ছে যে এই ধরনের ভিডিও বানাও, এইরকম যে ভিডিও বানাও। কমসে কম 10-15টা রিকোয়েস্ট ভিডিও তো জমাই আছে, আমি তো এখনও মানে মনে থাকে না, অনেক সময় দেখতে হয় যে কোন কোন হচ্ছে রিকোয়েস্ট ভিডিও আছে, তো সেইগুলো দেখে দেখে আজকে যেমন এইটা মনে হলো যে না একটা রিকোয়েস্ট ভিডিও, এটা অনেকদিন আগে এটা এই রিকোয়েস্টটা বানিয়ে ফেলি, এরপরে ভাবছি কি একটা বানাবো, কি বানাবো দেখি, অনেকগুলো তো রিকোয়েস্ট আছে, যাই হোক এরপর একটা রিকোয়েস্ট বানাবো। এদিনকে আবার একটা রিকোয়েস্ট এসছে কি শাড়ি পরার, শাড়ি পরার কি ভিডিও বানাবো, তো যার যেরকম ইচ্ছা সে আমাকে একটা করে রিকোয়েস্ট পাঠিয়ে যাচ্ছে, পাঠিয়ে যাচ্ছে দিদি এই ভিডিও বানাও, দিদি ওই ভিডিও বানাও, দিদি ওই ভিডিও বানাও। তো আমিও আমার ভিউয়ার্সরা যখন পছন্দ করছে আমিও বানাবো ভাবছি। তো আজকে বানিয়ে দিলাম এটা অ্যাপেল অ্যাডাম মাসাজ, টেন টানা টান টেন টানা টান টেন টানা টান টেন, আমার তো এটা নিয়ে খেলতে ইচ্ছে করছে, আমি মাসাজ তো করছি না। আরেকটা অ্যাপেল আছে আমার কাছে, এটা বা ছোট অ্যাপেল, এটা কালারিং ছোট্ট অ্যাপেল আছে, খাই খিদে পেয়ে গেছে। অ্যাপেল খাই আর আমি অ্যাপেল অ্যাডামের ভিডিও বানাচ্ছি। অ্যাপেলটা থেকে খেয়ে দিচ্ছে ছিল, খেয়ে দিলাম। আচ্ছা এবার আবার আরেক রাউন্ড বানিয়ে দিই, তখন ঠিকঠাক হয়নি, গলা টলায় না বেঁধে যায় আবার। আজকে এই পর্যন্তই, টাটা বাই বাই, আবার নেক্সট ভিডিও দেখা হবে, নেক্সট কোনো রিকোয়েস্ট ভিডিও নিয়ে আমি আবার হাজির হব। হ্যাঁ তার আগে বলে দিই, আমি দুটো ব্লগ এখন করব, দুটো ব্লগ ভিডিও দেব, তারপরে আবার কোনো রিকোয়েস্ট ভিডিও দেব। একটা হচ্ছে আমার ভাইয়ের বিয়ের ভিডিওটা আমি ছাড়বই, কেননা ওটা আমার স্মৃতি হিসাবে আমার চ্যানেলে থাকবে, কেননা ওর জন্য আমি ওই ভিডিওটা ছাড়বো। তারপরে রিকোয়েস্ট ভিডিও, একটা করে রিকোয়েস্ট ভিডিও, একটা করে হচ্ছে ব্লগ ভিডিও হবে। তো আর সবথেকে বড় কথা, আমার সাবস্ক্রাইব ফ্রেন্ডরা যা বলবে তাই আমি সেই ধরনের ভিডিও বানাবো। এখন আমি আমার সাবস্ক্রাইব ফ্রেন্ডদের ওপরই ছেড়ে দিলাম আমার চ্যানেলটা, কেননা ওনারা যেহেতু ওনারা যদি রিকোয়েস্ট ভিডিও পছন্দ করে রিকোয়েস্ট ভিডিও বানাবো, ব্লগ বললে ব্লগ, কুকিং বললে কুকিং, যা বলবে সেই ধরনের ভিডিও এখন আমি বানাবো। এখন আমার নিজের কোনো কিছু বলার নেই,
তো টাটা বাই বাই, নেক্সট ভিডিও দেখাবে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই, টাটা 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 টাটা।